বছর শেষে বোয়িং থেকে পদত্যাগ করবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেভ ক্যাহন। সেই সাথে বোয়িং এর বাণিজ্যিক প্রধানও অবসর নেবেন এবং চেয়ারম্যান নতুন করে আবার নির্বাচনে দাঁড়াবেন না। বেশ কয়েক বছর ধরে নিজেদের মধ্যেকার নানা সমস্যা জর্জরিত ছিল প্রতিষ্ঠানটি। সবশেষ এবছরের জানুয়ারিতে মাঝ আকাশে বিমান দরজা খুলে যাওয়ায় কেলেঙ্কারিতে চাপের মুখে ছিল বোয়িং। ফেব্রুয়ারিতে সাবেক এক কর্মী বোয়িং এর গুরুতর সমস্যাগুলো প্রকাশ করলে বিপাকে পড়ে বোয়িং এর বর্তমান বোর্ড। সব মিলিয়ে শীর্ষ কর্মকর্তাদের অবসরের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।